আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মৌলভীবাজারের মিশ্র চিরহরিত বন লাওয়াছড়া 1917 সালে এই অরণ্যকে সংরক্ষিত বন ঘোষণা করে আসাম সরকার। আর 1996 সালে বনের 1250 হেক্টর এলাকাকে জাতীয় উদ্যান ঘোষণা করে বাংলাদেশ সরকার। জীববৈচিত্র্য ও সবুজ প্রকৃতির সমারোহ এই বন দেশ বিদেশের প্রকৃতি প্রেমীদের কাছে টানে সব ঋতুতে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন, মাসুম আলিসা। পশ্চিম ভানুগাছ রিজার্ভ ফরেস্টের একটি অংশ লাওয়াছড়া বন, যার বিস্তার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা জুড়ে। এই বর্ষায় লাওয়াছড়ার সবুজ বন হয়ে ওঠে মোহময়, বৃষ্টি স্নাত বনের বৃক্ষরাজিতে ধুলোর প্রলেপ নেই। এই মন পাগল করা ভেজা সবুজের আহ্বান উপেক্ষা করা যায় না। এই সবুজের ভিড়ে বাস করে 167 প্রজাতির উদ্ভিদ ও 276 প্রজাতির জীবজন্তু ও সরীসৃপ। এখানে 12 মাসই সবুজের মাখামাখি। এই সময় প্রকৃতি একটা অন্য সবুজে সবুজে ভরে যায় এবং একটা অন্য রূপ ধারণ করে, যেটা আমাদেরকে খুব আন্দোলিত করে। আসলেই আমরা যারা প্রকৃতি প্রেমী, যারা এখানে ঘুরতে আসি, আমাদের কাছে ভালো লাগে। চারিদিকে সবুজ আর সবুজ, এটাকে আমাদের রক্ষা করতে হবে। দুইটা জায়গায় এই উল্লুক পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে লাওছড়া বন এবং আরেকটি হচ্ছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান। শুধু বাংলাদেশ নয়, এ বন বিশ্বের সম্পদ বলছেন বিশেষজ্ঞরা। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যে কয়েকটি জায়গা রক্ষিত হিসেবে নির্ধারিত হয়েছে, তার মধ্যে লাওছড়া অন্যতম। বন রক্ষায় স্থানীয়দের ভূমিকা রাখার কথা বলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। আপনারা পরিবেশটা ক্ষতি করবেন না, আপনারা পাহাড় কাটবেন না, টিলা কাটবেন না, গাছ কাটবেন না, আপনারা পরিবেশকে বাঁচান, আপনিও বাঁচেন এবং আমাদের মৌলভীবাজারবাসীকেও বাঁচাবেন। বেহাত হওয়া পশ্চিম ভানুগাছ রিজার্ভ ফরেস্টের ভূমি উদ্ধার করে বনের পরিধি বাড়ানোর আহ্বান প্রকৃতি প্রেমীদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।